হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোয়েলের রান্নাঘরে। আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি একটা চিকেনের রেসিপি শেয়ার করছি। আজকে আমি বানাবো চিকেন টিক্কা কাবাব। খুব সহজে ঘরে উইদাউট ওভেন তৈরি হয়ে যায় আর খেতে জাস্ট দারুণ হয়। চলুন তাহলে দেখে নিই কীভাবে বানাচ্ছি চিকেন টিক্কা কাবাব। চিকেন টিক্কা কাবাব বানানোর জন্য আমি এখানে 600 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এভাবে মোটা করে একটু কিউব করে কেটে নিয়েছি। এটাকে প্রথমে আমি ফার্স্ট ম্যারিনেশনটা করে নেবো। তার জন্য দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো 2 চামচ মতো আদা রসুন বাটা, আর দিয়ে দেবো 1/2 পাতিলেবুর রস। দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে প্রায় আধা ঘন্টা রেখে দিতে হবে। 30 মিনিট পর আমি ফিরে আসি। এরপর একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, সেকেন্ড ম্যারিনেশনটা রেডি করব। তার জন্য আমি দিয়ে দিলাম 3 থেকে 4 চামচ টক দই। এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এরপর এতে সমস্ত জিনিস আমি অ্যাড করব। প্রথমে দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো, 2 চামচ মতো কাশ্মীরি রেড মির্চ, এটা একটু কালারের জন্য, কোনো ফুড কালার আমি ইউজ করব না, 1 পিঞ্চ মতো হলুদ গুঁড়ো। দিয়ে খুব ভালো করে দইয়ের সাথে এটাকে মিক্সড করে নিতে হবে। এরপর দিয়ে দেবো 2 থেকে 3 চামচ রিফাইন্ড অয়েল, আর দেবো 1 চামচ মতো কসুরি মেথি। দিয়ে এটাকে ভালো করে আবার মিক্স করতে হবে দইয়ের সাথে। এরপর ঝালের জন্য আমি একটু দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, আপনারা গোলমরিচের গুঁড়োও ইউজ করতে পারেন। এটাকেও মিক্সড করে নিচ্ছি। এরপর যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনগুলো সেটাকে এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে 3 থেকে 4 ঘন্টা আমি ফ্রিজে রেখে দিচ্ছি। দেখুন 3-4 ঘন্টা হয়ে গেছে, আমি ফ্রিজ থেকে এটা আগেই বার করে নিয়েছিলাম। এরপর স্কিওয়ার্সগুলোতে আমি কাবাবগুলো সাজিয়ে নেব। স্কিওয়ার্সগুলো অবশ্যই জলে ভিজিয়ে রাখবেন। এর আগেও আমি 2 কাবাবের রেসিপি শেয়ার করেছি, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, আপনারা চেক করে নিতে পারেন। এইভাবে আমি সমস্তগুলো গড়ে নিচ্ছি। দেখুন সমস্ত কাবাব আমার রেডি হয়ে গেছে। এরপর আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিলাম, তাতে দিয়ে দেবো 1 চামচ বাটার আর 1 চামচ মতো সাদা তেল। দিয়ে বাটারটা ভালো করে মেল্ট করে নেব পুরো প্যানে। এরপর এক একটা করে স্টিক নিয়ে আমি এখানে রেখে দেবো। খুব লো ফ্লেমে এটা করতে হবে, এক পাশ হতে দিতে হবে ভালো করে। দেখুন এক পাশ হয়ে গেছে, আমি অপর পাশটা উল্টে দিয়েছি। এটা আমার প্রায় রেডি হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপর তন্দুরি ফ্লেভার দেওয়ার জন্য আমি একটু এটা ওভেনে সেকে নেবো। এইভাবে উইদাউট ওভেনও ঘরে তন্দুরি টিক্কা বা টিক্কা কাবাব রেডি করা যায়। অবশ্যই বাড়িতে একবার এটা ট্রাই করুন। এরপর এটাকে আমি সার্ভ করে নেবো। তৈরি হয়ে গেছে চিকেন টিক্কা কাবাব। জাস্ট কালারটা দারুণ এসেছে, ভীষণ জুসি হয়েছে। ওপর থেকে আমি একটু বাটার ব্রাশ করে দিয়েছিলাম। দেখুন কালারটা একদম পারফেক্ট। অবশ্যই স্টার্টারটা একবার বাড়িতে ট্রাই করুন, খুব সহজে অল্প কয়েকটা ঘরোয়া জিনিস দিয়ে তৈরি হয়ে যায়। আশা করি সবার ভালো লাগবে। আজ তাহলে আসি, টাটা।